সকালে ঘুম থেকে উঠেই অনাকাঙ্ক্ষিত এক মোবাইল বার্তা, তাতে চোখ বুলিয়ে পাওয়া যাচ্ছে অশুভ এক ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে লেখা আপনাকে তুলা সংগ্রহের জন্য নির্বাচন করা হয়েছে। বার্তাটির প্রেরকের নাম পরিচয়ও অজ্ঞাত, কল করেও মিলছে না সংযোগ। ঘটনাটি ঘটেছে সাইবার সিকিউরিটিতে অন্যতম শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। এদিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি এলাকার কৃষ্ণাঙ্গ বাসিন্দারা মোবাইলে পান এ অনাকাঙ্ক্ষিত বার্তা, যাতে উদ্বেগে কৃষ্ণাঙ্গ কমিউনিটির জনসাধারণ। তবে কি আবার দাসপ্রথা ফিরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে? বলা চলে নির্বাচনে ট্রাম্পের বিজয়ে অনেকটাই অসন্তুষ্ট কৃষ্ণাঙ্গরা। এরই মধ্যে মোবাইলে এসেছে এ অনাকাঙ্ক্ষিত বার্তা, যাতে ভীতির উদ্রেক হয়েছে কমিউনিটিতে। 1863 সালে আব্রাহাম লিঙ্কন দাসপ্রথার চরম বিরোধিতা করে মুক্ত করেন আফ্রিকান নাগরিকদের। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে স্বাধীনতার পর ও গৃহযুদ্ধ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বৈধ ছিল। এবার আবার দাসপ্রথার ইঙ্গিত আমেরিকায়। I literally had just opened my eyes. I was doing a little bit of doom scrolling. আমি কেবলই চোখ খুলেছি মাত্র, মোবাইল স্ক্রল করছিলাম এবং তখনই বার্তাটি এসেছে। আমি তখনই বিছানা থেকে সোজা উঠে বসি। এটা অনেক বেশি অপ্রত্যাশিত। আমি তখনই নম্বরটিতে মেসেজ করি, কে এই ব্যক্তি? পরে নম্বরটিতে কল করি, তারপরে বুঝতে পারি যে এটা কোনো ফেক নাম্বার। বুধবার বিকেলে রুমে হাঁটছিলাম। আমার ভাইপো তার বন্ধুর সাথে মোবাইলে গেমস খেলছিল। সে এসে আমাকে বলে, আঙ্কেল, আমি কেবলই মোবাইলে একটি বার্তা পেয়েছি। এখানে বলা হয়েছে তুলা আনার জন্য আমাদের বেতন দেওয়া হবে। আমি এটা দেখে হতবাক হয়ে পড়ি এবং তাকে বলি চিন্তিত হওয়ার কিছু নেই। কিন্তু পরের দিনই জানতে পারি এ ধরনের বার্তা আরও অনেকেই পেয়েছেন, যা অনেক বেশি ভীতি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা এই বার্তাটি পান, যাদের মধ্যে আছেন আলবামা, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার কৃষ্ণাঙ্গ নাগরিকরা। ঘটনাটি তদন্তে কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। Our response is to remind the young people. আমি মনে করি তরুণ কমিউনিটিতে ভয় ও হুমকি ছড়াতে উদ্দেশ্যমূলকভাবে বার্তা পাঠানো হয়েছে। তারা এর আগে সরাসরি এই ধরনের ঘৃণার সম্মুখীন হয়নি। তরুণেরা কারা, কোথা থেকে এসেছে তা আমাদের কাছে মুখ্য না। আমরা এই ধরনের হুমকি ছড়ানো মেনে নিব না। কত সংখ্যক মানুষকে উদ্দেশ্য করে এ বার্তা পাঠানো হয়েছে তা নির্দিষ্ট তথ্য এখনো জানা যায়নি। অনেকেরই ধারণা এবারে নির্বাচনে ট্রাম্পের বিজয় দেশটিতে সহিংসতা আরও বাড়িয়ে তুলতে পারে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।